Assalamualaikum warahmatullahi wabarakatuh. আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ। একজন লোক যে কিনা খেজুরের জন্য খুবই পাগল ছিল, অর্থাৎ সে খেজুর খেতে খুবই পছন্দ করত। দিন রাত খেজুর গাছে চড়ে খেজুর খাওয়ার জন্য ব্যস্ত থাকত। একদিন সে একটি বড় গাছে অনেকগুলি খেজুর দেখতে পেল। গাছটিতে অনেক বড় বড় কাঁটাও দেখতে পেল। তার মনের মতো অনেকগুলো খেজুর একসঙ্গে দেখে সে আর লোভ সামলাতে পারল না। তাই সে আগে পিছে কিছুই না ভেবে খুব তাড়াতাড়ি বাঁদরের মতো গাছে উঠে যায়। এরপর সে গাছে উঠে অনেকগুলি খেজুর খেল আর ঘরে নিয়ে আসার জন্য জমা করতে থাকে। যখন তার উদ্দেশ্য পূরণ হয়ে যায়, তখন সে গাছ থেকে নামার জন্য নিচের দিকে তাকায় আর ভয় পেয়ে যায়। যখনই সে নিচের দিকে তাকায়, তার জ্ঞান হারিয়ে যাওয়ার মতো হয়ে যায়। ভয় এবং পেরেশানিতে তার শরীর থেকে ঘাম ঝরতে থাকে, হাত পা থরথর করে কাঁপতে শুরু করে দেয়। সে কখনোই কল্পনা করতে পারেনি যে সে নিজে এত উঁচু গাছে উঠে পড়বে। সে এর আগে এত উঁচু খেজুর গাছে আর কোনোদিন ওঠেনি। তাই সে কাঁদতে শুরু করে আর চিৎকার করে বলতে থাকে, হে আল্লাহ, আমাকে হেফাজত করুন এবং আমাকে সহি সালামত নিচে নামার ব্যবস্থা করে দিন। যদি আমার হাত ফসকে যায় আর আমি নিচে পড়ে যাই, তাহলে আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন হয়ে যাবে। সে কাঁদতে থাকে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমাকে সাহায্য করুন, আমি যাতে পড়ে না যাই, হে আল্লাহ আমাকে বাঁচিয়ে নিন। এইভাবে সে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্না শুরু করে দিল। পরে তার একটি কথা মনে পড়ে গেল এবং সে একটি মানত করে। সে মনে মনে আল্লাহকে বলতে থাকে, হে আল্লাহ, আমি যদি সহি সালামত এই গাছ থেকে নিচে নেমে যেতে পারি, তাহলে পুরো 500 টাকা আমি গরিবদের মধ্যে দান করে দেব, এটা আমার ওয়াদা। এই কথার পরে সে তার নিজের মনের মধ্যে অনেক সাহস পায় আর ধীরে ধীরে নিচে নামার জন্য চেষ্টা করে। কিছু দূর নামার সাথে সাথে তার আরও সাহস বাড়তে থাকে, মনের ভয় দূর হতে থাকে, তার ঘাম ঝরা আস্তে আস্তে বন্ধ হতে থাকে। এবং এরপর যখন গাছের নিচের দিকে লক্ষ্য করতে থাকে, তখন জমিন অনেক কাছে মনে হয় এবং সে মনে মনে ভাবে, আমি তো এমনিতেই মারা যাচ্ছিলাম, আর এটা এত বড় কঠিন কাজ নয় যে 100 টাকার খেজুরের বিনিময়ে আমি 500 টাকা দান করে দিব। তখন সে মনে মনে ভাবে, আমি লাভ লোকসানের কথা না ভেবেই আল্লাহর কাছে ওয়াদা করে ফেললাম, বরং আমি 500 টাকার পরিবর্তে 200 টাকা দান করব, যদি আমি ঠিকভাবে নিচে নামতে পারি তবেই। তারপর সে মনে মনে বলে, হে আল্লাহ, আমি যদি ঠিক মতো নামতে পারি, তাহলে এতিমদের মধ্যে আমি 200 টাকা দান করে দিব। এইভাবে আস্তে আস্তে সে নিচের দিকে নামতে থাকে আর তার ওয়াদা আস্তে আস্তে কমতে শুরু করে। গাছের নিচে নামতে আর মাত্র কিছুটা বাকি আর তার ওয়াদা আস্তে আস্তে পুরোই শেষ হয়ে যায়। গাছ থেকে মাটিতে নামার সঙ্গে সঙ্গে সে গাছের উপর দিকে তাকায় আর হাসতে থাকে আর বলে, গাছের মধ্যে আমি কতই না ওয়াদা করে ফেলেছি আর কত টাকা দান করার চিন্তাও করে ফেলেছি, বুঝতে পারছি না আজকে আমি কেন এত ভয় পেয়েছিলাম, এটা কোনো চিন্তা বা বিপদের বিষয় নয়। এই বলে সে সেখান থেকে চলে যায় আর এইভাবেই তার দিন চলে যেতে থাকে। সম্মানিত দর্শক, আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের এই অভ্যাস রয়েছে, যখন কেউ বিপদে পড়ি তখন অন্তর থেকে আল্লাহকে স্মরণ করি, যখন বিপদ কেড়ে যায় তখন কেউ আল্লাহকে স্মরণ করি না। যে আল্লাহকে আমরা বিপদের মধ্যে স্মরণ করি, সেই আল্লাহকে যদি খুশির মধ্যেও স্মরণ করতে পারি, তাহলে কতই না ভালো হতো।